পবিত্র কোরআনে হযরত আল ইয়াসা আলাইহিস সালাম সম্পর্কে সূরা আনআমের 86 ও সূরা সোয়াদের 48 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে অন্য নবীগণের নামের সাথে। সূরা আনআমের 83 হতে 86 আয়াত পর্যন্ত ইলিয়াস ও আল ইয়াসা আলাইহিস সালাম সহ মোট 17 জন নবীর নামের শেষ দিকে বলা হয়েছে ইসমাইল, আল ইয়াসা, ইউনুস, লুত, তাদের প্রত্যেকেই আমি বিশ্বের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছি। সূরা আনআম আয়াত 86। অন্যত্র মহান আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, আর তুমি বর্ণনা করো ইসমাইল, আল ইয়াসা ও জুলকিফলের কথা, তারা সকলেই ছিল শ্রেষ্ঠগণের অন্তর্ভুক্ত। সূরা সোয়াদ আয়াত 48। উক্ত বর্ণনায় বোঝা যায় যে আল ইয়াসা আলাইহিস সালাম নিঃসন্দেহে একজন উচুদরের নবী ছিলেন। তিনি ইব্রাহিম বিন ইউসুফ বিন ইয়াকুব আলাইহিস সালামের বংশধর ছিলেন। তিনি ইলিয়াস আলাইহিস সালামের চাচাতো ভাই এবং তার নায়েব বা প্রতিনিধি ছিলেন। হযরত ইলিয়াস আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালামের পরবর্তী পথভ্রষ্ট বনু ইসরায়েলগণের প্রতি প্রেরিত হয়েছিলেন। তারপরে আল ইয়াসা আলাইহিস সালাম নবী হন এবং তিনি ইলিয়াস আলাইহিস সালামের শরিয়াত অনুযায়ী ফিলিস্তিন অঞ্চলে জনগণকে পরিচালিত করেন ও তাওহীদের দাওয়াত অব্যাহত রাখেন। আল বিদায়া ওয়ান নিহায়া দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 4। বাইবেলেও তার বিস্তারিত অবস্থা বর্ণিত হয়েছে। সেখানে তার নাম ইলিসা ইবনে সাকিদ বলে উল্লেখিত রয়েছে। তাফসীরে মারিফুল কোরআন পৃষ্ঠা 1170। তো প্রিয় বন্ধুরা, আমার এই ছিল হযরত আল ইয়াসা আলাইহিস সালামের জীবনী সম্পর্কে আলোচনা। পবিত্র গ্রন্থ থেকে হযরত আল ইয়াসা আলাইহিস সালামের সম্পর্কে এর বেশি কিছু আর পাওয়া যায় না। যতটুকুই পেয়েছি ততটুকুই আপনাদের মাঝে আলোচনা করলাম। যদি এই জীবনী সম্পর্কে আপনার কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।